দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলেন, দক্ষিণ আফ্রিকান কোচিং প্যানেল থাকায় ওয়ানডে সিরিজ জয় এতটা সহজ হয়েছে। তিনি আরও বলেন, টেস্টে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। দ্বিতীয় টেস্টে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন পরে বলে জানান সাকিব আল হাসান। ওয়ানডে থেকে টেস্ট অবশ্যই বেশি চ্যালেঞ্জিং হবে, কারণ ওয়ানডেতে আমরা ভালো দল, এটা লাস্ট 5-7 বছর ধরেই এটা আমরা সবাই জানি। সো এবং ওয়ানডেতে যেটা হয় যে ট্রু উইকেট থাকে, বা যারা ভালো করবে তাদেরই জেতার সম্ভাবনা থাকে। টেস্টে যেমন প্রতিটা টিমেরই হোম কন্ডিশনে অনেক বেশি অ্যাডভান্টেজ পাই, সো সেখানে অবশ্যই সাউথ আফ্রিকার অ্যাডভান্টেজ থাকবে, বাট ওদের যেহেতু অনেক মেন প্লেয়াররা খেলছে না, সো আমরা অবশ্যই আশাবাদী হতে পারি।